আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনের পাশে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে চীন ভারত উত্তেজনা, এর মধ্যে চীন সীমান্তে বহড়া চালাবে ভারত। চীন ভারত যুদ্ধ নিয়ে সৈন্যদের কাছে যা জানতে চাইলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এরপর থাকবে ব্রাজিলে সেনা প্রধান বরখাস্ত, এবং সর্বশেষ থাকবে রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে অপেক্ষা করার পরামর্শ যুক্তরাষ্ট্রের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনের পাশে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার রাজধানী মস্কোর বিভিন্ন ভবনে সাদে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। সম্প্রতি এমন কিছু ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়েছে। এপি এর প্রতিবেদন অনুযায়ী শুক্রবার মস্কো মন্ত্রণালয়গুলোর প্রধান ভবনে এমন কিছু দেখা গেছে যা একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো। দেশি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে মস্কোতে এই মহড়া চালানো হয়েছে। খবর আনাতোলু এজেন্সির একটি ভিডিও ফুটেজে দেখা গেছে পুতিনের বাসভবনের আশেপাশে একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সেসব ছবিতে ক্রেমলিন থেকে আনুমানিক 2 কিলোমিটার দূরে মস্কোর মধ্যাঞ্চলে একটি ভবনের ছাদে পন্তশীল S-1 নামের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেখা গেছে। 150 টক সেনা এবং 30টি বেশি অংশ দিয়ে মহড়া চালানো হয়েছে। মস্কোর বিভিন্ন ভবনের ছাদে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। সম্প্রতি এমন কিছু ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়েছে। শুক্রবার মস্কো মন্ত্রণালয় ভবনে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো দেখা গেছে। এছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনে সাদে একটি পন্তশীল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেখা গেছে। মস্কোয় হামলা হতে পারে কিনা শুক্রবার এই প্রশ্ন করা হয়েছিল ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে, তবে তিনি প্রশ্ন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে করতে বলেছেন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা অ্যান্টন গেরাশেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, এসব কি হচ্ছে, আমি তো অবাক হচ্ছে। ভিডিওতে দেখা যায় পুতিনের বাসভবনের আশেপাশে একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। উত্তেজনার মধ্যেই চীন সীমান্তে মহড়া চালাবে ভারত, ক্ষুব্ধ চীন। চীনের সীমান্ত সংলগ্ন আকাশ সীমায় বড় পরিসরে মহড়া করতে যাচ্ছে ভারতীয় বিমান বাহিনী। দেশটির উত্তর পূর্বাঞ্চলে অরুণাচল প্রদেশ, আসাম সহ ওই অঞ্চলের রাজ্যগুলোয় মহড়াটি অনুষ্ঠিত হবে। সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা LAC নিয়ে চীনের সঙ্গে চলা উত্তেজনার মধ্যে এই মহড়া চালাতে যাচ্ছে ভারত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভিডিও কলে ভারতীয় সীমান্তে নিয়োজিত পিপলস লিবারেশন আর্মি PLA সেনাদের সঙ্গে কথা বলার পরপরই ভারতের এই মহড়ার কথা জানা গেল। খবর দা হিন্দুর বৃহস্পতিবার চীনা সংবাদ মাধ্যম জানায়, বুধবার জিনপিং দেশটির সেনাদের সঙ্গে কথা বলেছেন। চীনের এমন উস্কানির মধ্যে ভারতের পক্ষ থেকে সীমান্তে এই ধরনের মহড়া দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বাড়াতে পারে। আগামী 1 থেকে 5 ফেব্রুয়ারি এই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সম্মুখ সারির যোদ্ধা, হেলিকপ্টার, ড্রোন সহ বিভিন্ন যুদ্ধ বিমান অংশ নেবে। মেঘালয়ের রাজধানী সিংলয়ে অবস্থিত ইস্টার্ন এয়ার কমান্ড এই মহড়া তত্ত্বাবধান করবে। উত্তর পূর্বাঞ্চলে চীনের সীমান্ত সংলগ্ন এলাকায় গত মাসে দুদিনে মহড়া চালিয়েছিল ভারতীয় বিমান বাহিনী। সীমান্তে মোতায়েন সেনাদের সঙ্গে চীনা প্রেসিডেন্টের কথা বলার সময় প্রকাশিত খবরে পাওয়া গেছে ভারতের বড় ধরনের এই বিমান মহড়ার ঘোষণা দেয়া হল। সর্বশেষ গত 9 ডিসেম্বর অরুণাচল সীমান্তে তাওয়াং এ চীনের সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের ছোটখাটো সংঘর্ষ হয়। এরপর উত্তর পূর্বাঞ্চলে সীমান্তবর্তী এলাকার আকাশে 2 দিনের মহড়া চালায় ভারত, তবে এবারে মহড়াটি হবে তার তুলনায় বেশ বড় পরিসরে। একটি সূত্র বলছে, আসন্ন ভারতীয় মহড়ায় বিমান বাহিনীর পূর্বাঞ্চলে কমান্ড নতুন পাওয়ার রাফেল ও Sukhoi-30MK যুদ্ধ বিমান সব শক্তি সমাবেশ ঘটাবে। মহড়ায় সুপার হাইকিলিউস, উড়োজাহাজ, চিনুক ও অ্যাপাচে হেলিকপ্টার ব্যবহার করা হবে। ভারতের সাম্প্রতিক এ তৎপরতা সম্পর্কে দেশটির গণমাধ্যম জানিয়েছে, পূর্ব লাদাখে LAC বরাবর টানা তৃতীয় শীতে 50,000 মতো সেনা সমাবেশ করেছে চীন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডেপসাং সমভূমি ও ডেমচক এলাকার সীমান্ত থেকে সেনাদের পিছু হটার আলোচনা এখনো সফল হয়নি। একই সঙ্গে সিকিম ও অরুণাচল অংশে LAC-র 1,346 কিলোমিটার সীমান্ত রেখা বরাবর সেনা সংখ্যা ও অস্ত্রশস্ত্র বাড়াচ্ছে PLA। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, প্রায় 3,500 কিলোমিটার মতো দীর্ঘ LAC বরাবর বেজিং আকাশ সক্ষমতা বৃদ্ধি করেছে। চীনের হোতান, কাশগড়ম, গুরগুনশা ও শিকাগসতে এলাকার বিমান বন্দরে রানওয়ে বাড়ানো এবং দৃঢ় আশ্রয় কেন্দ্রে নির্মাণের পাশাপাশি বাড়তি বিমান, ড্রোন সহ অন্যান্য ব্যবস্থার জন্য জ্বালানি ঘাটতি পূরণের আয়োজন করা হয়েছে। গত 2 বছরে চীন এসব কাজ এগিয়ে নিয়েছে। ভারত চীন যুদ্ধ নিয়ে সৈন্যদের কাছে যা জানতে চাইলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
লাদাখ সীমান্তে মোতায়েন চীনের পিপলস লিবারেশন আর্মির পিএলএ সদস্যদের সঙ্গে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। গত বুধবার বেইজিংয়ে এলএসির সদর দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পূর্ব লাদাখ সীমান্তের সৈন্যদের সঙ্গে তিনি কথা বলেছেন। চীনা গণমাধ্যম জানিয়েছে, চীনের প্রেসিডেন্টকে ওই এলাকার সৈন্যদের সঙ্গে আলোকচারিতাকে অনেকেই নজিরবিহীন বলে মন্তব্য করেছেন। সৈন্যদের সঙ্গে আলাপকালে শি জিনপিং বলেছেন, গত কয়েক বছরে লাদাখের ওই এলাকায় বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে আর এই পরিবর্তন প্রভাব চীনা সৈন্যদের উপরও পড়েছে। খুন জেরবারে এক সৈন্য চীনা প্রেসিডেন্টকে বলেছেন, সৈন্যরা বর্তমানে ওই সীমান্ত এলাকায় টানা 24 ঘন্টা নজরদারি শুরু করেছেন। এ সময় শি জিনপিং চীনা সৈন্যদের কাছে জানতে চেয়েছেন, আপনারা যুদ্ধের জন্য কি প্রস্তুত রয়েছেন? জবাবে চীনা সেনারা বলেছেন, হ্যাঁ আমরা প্রস্তুত। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ ওই অঞ্চলে সরাসরি ভারতের সঙ্গে সীমান্ত রয়েছে চীনের। সীমান্তের অবস্থা নিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অতীতে অসংখ্যবার সংঘাত ও সংঘর্ষ হয়েছে দুই দেশের সৈন্যদের মাঝে। এদিকে লাদাখের সৈন্যদের সঙ্গে চীনা প্রেসিডেন্টের কথা বলার পরপরই ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীন সীমান্ত লাগোয়া আকাশসীমায় বৃহৎ পরিসরে মহড়া চালানোর ঘোষণা দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। দেশটি অরুণাচল প্রদেশ, আসাম সহ ওই অঞ্চলের কয়েকটি রাজ্য জুড়ে এই মহড়া অনুষ্ঠিত হবে বলে শনিবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে। এর আগে 2020 সালের জুন মাসে লাদাখের গালোয়ান উপত্যকায় চীনা নিয়ন্ত্রিত তিব্বত মালভূমিতে ভারতীয় ও চীনা সৈন্যদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই সময় উভয় দেশের সৈন্যরা হাতাহাতি কিলঘুষিতে জড়িয়ে পড়েছেন। ভারতীয় কর্তৃপক্ষ সীমান্তে চীনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সামরিক বাহিনীর অন্তত 20 জন সৈন্য নিহত হয়েছেন সেই সময় স্বীকার করেছেন। যদিও চীন এই সংঘাতের ঘটনায় তাদের কোনো সৈন্য হতাহত হয়েছে কিনা তা প্রকাশ করেনি। তবে ভারতে বিভিন্ন গণমাধ্যমের খবরে চীনের 40 জনের বেশি সৈন্য নিহত হয়েছিল বলে জানা গেছে। ওই সংঘর্ষের পর উভয় পক্ষে মরুভূমি অঞ্চলে তাদের সৈন্য, অস্ত্র এবং সামরিক অন্যান্য রসদ বৃদ্ধি করেছিল। এরপরে সামরিক কমান্ডার পর্যায়ে দফায় দফায় বৈঠকের পর ভারতীয় ও চীনা সৈন্যদের হিমালয় সংলগ্ন লাদাখের বিতর্কিত প্যাংগং লেক এলাকা থেকে প্রত্যাহার করা নেওয়া হয়েছিল। ব্রাজিলের সেনা প্রধান বরখাস্ত। ব্রাজিলের সেনাপ্রধান জেনারেল জুলিও সিজার ডি আদুরাকে বরখাস্ত করা হয়েছে। দেশটির রাজধানীতে দাঙ্গার 2 সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট ইনাসিও ও লুলা দা সিলভা তাকে সরিয়ে দিলেন। এই সেনাপ্রধান 3 ডিসেম্বর দায়িত্ব পালন করেছিলেন। এর মাত্র একদিন পর নির্বাচনে পরাজিত সাবেক প্রেসিডেন্ট জোয়ের বলসোনারোর মেয়াদ শেষ হয়েছিল। কয়েকদিন আগে ব্রাজিলের কংগ্রেস প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্ট ভবনে বলসোনারোপন্থীদের হামলার প্রেক্ষাপটে সেনাপ্রধানকে বরখাস্ত করা হল। লুলার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জেনারেল টমাস রিবেইরে পাইভারকে নতুন সেনাবাহিনী সেনাপ্রধান করা হয়েছে। প্রেসিডেন্ট লুলা এর আগে বলেছিলেন, তিনি ধারণা করেছেন যে বিক্ষোভকারীদের সাথে সশস্ত্র বাহিনীর কিছু সদস্যদের যোগসাজশ ছিল। তিনি বেশ কয়েকজন সামরিক অফিসারকে চাকরিচ্যুত করেছেন। গত 8 জানুয়ারি ব্রাসিলিয়ায় বলসোনারো পন্থীর সরকারি ভবনগুলোতে প্রবেশের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলতে গেলে কোনো ধরনের বাধাই দেয়নি। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদ, কংগ্রেস ও সুপ্রিম কোর্টে ভাঙচুর ও চালায়। ওই দিন প্রায় 2000 লোককে আটকও করা হয়। সুপ্রিম কোর্ট ওই ঘটনা তদন্ত করছে। এদিকে বিক্ষোভকারীরা লুলার জয়ী হওয়া নির্বাচনে কারচুপি হয়েছে বলে দাবি করেছে। তারা এমনকি অভ্যুত্থান ঘটানোর জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে। বলসোনারো বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত। এই সূত্র জানিয়েছে বিবিসি। রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে অপেক্ষা করার পরামর্শ যুক্তরাষ্ট্রের। ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা ইউক্রেনকে মার্কিন অস্ত্রের সর্বশেষ সরবরাহ এবং প্রশিক্ষণ প্রদান না করা পর্যন্ত রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে একটি বড় আক্রমণ বন্ধ রাখার পরামর্শ দিচ্ছেন। শুক্রবার বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা একথা বলেছেন। খবর রয়টার্সের। এই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, ট্যাঙ্ক নিয়ে জার্মানির সঙ্গে বিতর্কের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এই সময় ইউক্রেনে আব্রামস ট্যাঙ্ক সরবরাহ না করার সিদ্ধান্তে অটল রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন এই সপ্তাহে ইউক্রেনের জন্য একটি নতুন 2.5 বিলিয়ন অস্ত্র অনুমোদন দিয়েছেন। তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের ইউক্রেনে পোল্যান্ডে জার্মানিতে নির্মিত লিওপার্ড ট্যাঙ্ক পাঠানোর অভিপ্রায়কে সমর্থন করেন কিনা এর উত্তরে বলেছেন, ইউক্রেন তাদের প্রয়োজনীয় সমস্ত সহায়তা পাবে। কর্মকর্তারা জানিয়েছেন, যে কোনো পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনেরা মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক প্রদত্ত অত্যাধুনিক অস্ত্রের প্রথম প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত সময় ব্যয় করতে হবে। এদিকে মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন যে ইউক্রেনের সৈন্যদের আক্রমণটি আরও সফল হবে যদি তারা প্রশিক্ষণ এবং নতুন অস্ত্রের সুবিধা গ্রহণ করে। মার্কিন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ঘোষণা করেছে যে তারা যুদ্ধে ব্যবহারের জন্য শত শত সাজোয়াযুক্ত যান ইউক্রেনে পাঠাবে। কর্মকর্তারা আরও বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে ইউক্রেন বাখমুত শহরকে রক্ষা করার জন্য যথেষ্ট সম্পদ ব্যয় করেছে, কিন্তু এটি সম্ভাবনা রয়েছে রাশিয়ানরা শেষ পর্যন্ত ইউক্রেনের সেই শহর থেকে বের হতে চেষ্টা চালিয়ে যাবে। যদি তা ঘটে এর ফলে যুদ্ধক্ষেত্রে কোনো কৌশলগত পরিবর্তন হবে না।